ওটা মনে হচ্ছে দাদা হাতে দাও দাদা দিয়ে পাইপের উপর প্লেটটা করে দাও উৎসবের দিনগুলিকে আনন্দময় করে তুলতে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে সুপ্রভাত বন্ধুরা এখন সকালবেলা 11টা বাজে আর আজকে ভাতৃদ্বিতীয়া দিদির বাড়িতে এসেছি এটা হচ্ছে আমার ভাগ্নি হয় তিতলি আর এদিকে এই বদমাশটা বসে আছে তোর ভাই ফোটা না আমার ভাই ফোটা তুই খেতে বসে গেলি কেন হ্যাঁ ফুলকপি আলুর তরকারি লুচি পোলাও মিষ্টি দই বাবা তোরই তো ভাই ফোটা মনে হচ্ছে তুই তো খাচ্ছিস এটা হচ্ছে দিদিদের বাড়ির এন্ট্রান্স এখান দিয়ে আসে আর এটা হচ্ছে ড্রয়িং রুম জয়ী বসে আছে তিতলি বসে আছে এ আমার দিদি এটা দিদিদের রান্নাঘর এদিকে একটা বাথরুম আছে আর এই একটা বেডরুম অ্যাটাচ বাথরুম বেডরুম ঘরটা ভালো আলো আসে ডাইনিং কাম ড্রয়িং রুম এইদিকে একটা বেডরুম আছে এই ঘরে তিতলি থাকে আর সামনে এই যে বারান্দা আছে এই ছাদ আর এটা ঠাকুর ঘর বেশ বড় ঠাকুর ঘরটা আর এইখানে উপরে একটা বারান্দা আছে এই বারান্দা দিয়ে একটা জিনিস দেখাই একটা পার্ক আছে এটা রোজভ্যালি পার্ক এখন বন্ধ হয়ে গেছে আর এইখানে রোপওয়ে আছে রোপওয়েটা এই যে রোপওয়ে দেখা যাচ্ছে এইখানটা পার্ক পুরো আমরা এখন ছাদের উপরে এসেছি একদম উপরে এই যে এইখান থেকে পার্কটা ভালো দেখা যাচ্ছে few inches later আমরা এখন দিদিদের বাড়ি থেকে চলে এসেছি ফোটা দিয়ে এখন জয়ী দাদাকে ফোটা দিচ্ছে বাবা মা এসছেন এই খাওয়া দাওয়া চলছে দুপুর বেলা অনেক দিন পরে প্রায় 1.5 বছর 2 বছর লকডাউনে আগে এসছে আর এখন এসছে কালী পুজোর ঠাকুর দেখা হবে আমার মা আর এই বাবা মেয়ে জামাই বাড়িতে এসে ভীষণ ভালো লেগেছে বাড়ির ঘর খুব পাল দিয়েছে খেতে বসেছি নানা রকমের রান্না বান্না দেখে তুমি হতবাক হয়ে আছি পালং শাক আলু ভাজা পটল ভাজা পাশে মধ্যে ঝাল ট্যাংরা মধ্যে ঝোল মটন
চাটনি মিষ্টি এত খাওয়া কি করে যে খাবো, সবই খেতে হবে, একদম অস্বস্তিতে পড়ে গেছি খাওয়া দেখে। আমি এতদিন পরে এসছেন, তা তো করতেই হবে। A few moments later. ভালো করেছে, বাচ্চাদের ভালো লাগবে। আজকে ভাইফোঁটার পরের দিন, এখন রাত্রি প্রায় একটা বাজে। আমি আর জয়ী এখনো ঘুরে যাচ্ছি, আমি জয়ী আর ওর মা তিনজন মিলে এখনো ঘুরছি, ঠাকুর দেখছি। পায়নিয়ারের মাঠের এখানে দাদার এখানে পাওয়া যায়, খুব ভালো হয়, একদম পুকুরের পাশে বসে। Thank you.
বাপরে বাপ কোথায় চলে এলেন এখান থেকে আবার যেন নাম করে এই বার ওদিকে চলে যাচ্ছে ওই আমার নিচে পড়া না তো আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে জুই এখন বাজি ফোটাচ্ছে সবুজ রঙের গ্রিন কালার গ্রিন কালারের পুজো শেষ আমাদেরও বাজি ফোটানো চলছে এখন ঠাকুর থেকে বাড়ি চলে এসেছি ঠিক আছে চলো টাটা গুড নাইট